আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুকে ভালোবাসতে বাসতে মাথাটা নষ্ট করে ফেলেছেন এমন একজন চাচা, সর্বপ্রথম চলুন ওই চাচাকে দেখে আসি। 2006 থেকে চুল বড় হইলে ওগুলো আউট করে লাই, নৌকাগুলো রাখি। আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি কেন বলছি, আমার মাথা শেষ করে লাইছি ভালোবাসতে বাসতে। খালেদা, তারেক, ফখরুল এবং ইনুসকে একটি মেয়ে ডাকছে পদ্মা সেতুর উপরে, আসলে ওনার উদ্দেশ্যটা কি? কেনই বা উনি এদেরকে ডাকছেন? বাংলাদেশের 19 কোটি জনগণ থাকতে এদেরই বা কেন ওনার প্রয়োজন? কোন ভঙ্গিতে ওদেরকে খুঁজছেন বা ওদেরকে পদ্মা সেতুতে ডাকছেন? আসুন আমরা একটু পর্যবেক্ষণ করি। এ খালেদা, এ তারে, কই তোরা? দেখ আমরা পদ্মা সেতুতে উঠছি। ইনুস তুই কই? আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি আমাদের জন্য সুসংবাদ, আপনাদেরও জন্য সুসংবাদ। কারণ যারা মুক্তিযুদ্ধ দেখেননি তাদের জন্য পদ্মা সেতু ব্রিজ তৈরি করা হয়েছে। আপনারা এই পদ্মা সেতু দেখে মুক্তিযুদ্ধ স্বাদ গ্রহণ করতে পারবেন, এই কথাটি একজন মহিলা বলেছেন। তো চলুন সেই ভিডিওটি দেখে আসি এবং মুক্তিযুদ্ধের স্বাদ গ্রহণ করি। আমি নিজে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে, যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। আসলে পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়, যা আমাদের এটি প্রয়োজন ছিল। কিন্তু মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর ওই মুক্তিযুদ্ধকে নিয়ে এরকম একটি পদ্মা সেতুর সাথে মিলানো, আসলে এটি কিন্তু মুক্তিযুদ্ধের ইজ্জত নিয়ে খেলানেলা করা। আসলে আপনার এই বক্তব্য বা মন্তব্যটা, আসলে এটি যারা মুক্তিযুদ্ধ মঞ্চ বা বিভিন্ন জায়গা থেকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, আসলে তারা এগুলো নিয়ে সোচ্চার হওয়া উচিত, যেভাবে অতীতেও হয়েছেন। কারণ মুক্তিযুদ্ধ যে বিষয়টি সেটি হলো পুরো বাংলাদেশকে ঘিরে, আর পদ্মা সেতু শুধু সেই পদ্মাকে ঘিরে। আজ বাংলাদেশ স্বাধীন না হলে পদ্মা সেতুর অস্তিত্ব কোথায় থেকে খুঁজে পেতেন? বাংলাদেশের গৌরব কোথায় থেকে খুঁজে পেতেন? শেখ মুজিবুর রহমান কি এই জন্য বাংলাদেশ স্বাধীনের ঘোষণা দিয়েছিলেন, যা কি বাংলাদেশ স্বাধীনের ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন হাজারো মুক্তিযোদ্ধারা? পদ্মা সেতুর সাথে মুক্তিযুদ্ধকে কি আপনারা চিন্তা করতে পারেন? পদ্মা সেতু দেখলে মুক্তিযুদ্ধের স্বাদ গ্রহণ করা যায়, আপনাদের কাছে প্রশ্ন রইল। তো ভিডিওটি দেখে আপনারা হাসলেন না কাঁদলেন একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।